আসুন আসুন, আপনি আমার বাড়িতে এসেছেন, আমি খুব খুশি হয়েছি। এই ভাঙা চেয়ারটা নিয়ে আয় তো ওনার জন্য। না না থাক, আমি বসবো না। সে কি না খাইয়ে যেতে দেব না? এই বাসি ভাত নিয়ে আয় তাড়াতাড়ি। না না, আমি এই মাত্র খেয়ে এসেছি, লাগবে না। কিছু খাবেন না তা হয় না, এই পচা দই নিয়ে আয়। না না, দই খেয়ে আমার ঠান্ডা লেগে যাবে। তা কি হয়, কিছু না হোক অন্তত এক গ্লাস পানি তো খান। ওরে মুতে পানি নিয়ে আয়। দুই বছর হয়ে গেছে আমাদের রিলেশনে, আজ পর্যন্ত তোমার একটা কথা আমার বুঝাতে পারেনি। আর যে কিনা নিজের কথা অন্যের না বুঝাতে পারে তার চেয়ে বলদ আর পৃথিবীতে নেই। কি কইলা ঠিক বুঝি নাই। আরে বারবার কেন ফোন দিচ্ছ? বলছি না আমি আর তোমার সংসার করব না। এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই। কোন কথাটা শোনার জন্য? এই যে বলো না তোমার সংসার আর করব না, শুনলে কলিজাটা জুড়াইয়া যায়। কালকেই আসতেছি মাকে সাথে নিয়ে, তোর কলিজায় আগুন ধরাইতে। Everyone, it's my birthday. Tag it up. It's my birthday. Hey, বিয়ের পর শুনলাম তোমার ভাবির কাছে তুমি নাকি আগে কোন মেয়ের সাথে প্রেম করতা, কে গো সেই সৌভাগ্যবতী? তার নাম হলো শেফালি। কোন শেফালি? আরে ওই যে পশ্চিম পাড়ার শেফালি। হ্যাঁ ওইটা তো আমার আন্টি লাগে। হ্যালো গুগল, আমি গুগল থেকে টুম্পা বলছি, বলেন আপনার কি সেবা করতে পারি? বরিশালের লঞ্চে উইটা লইব কেবিন রুম। এইটার মানেটা কি? এইটা তোর পাশের বাড়ির ভাবির কাছে শোন শালা লুচ্চা বেটা। গাইস মেয়েটাকে দেখতেছো, বউ হয় কিন্তু অন্য কারো। পোলা পান ডাক্তার হইব কেমনে, ডাব চুরি কইরা কয় অপারেশন সাকসেসফুল। মন দিলাম প্রাণ দিলাম আর কি দেব রে। দেন 50 তে যেমন মেলা দিয়ে উড়া দে, 50 তে কি ভালো হইছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হ্যাঁ ভালো আছেন নি? জি স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। আর কি এ বালা হাউয়া, কি এ বালা, না কোনো বুঝলাম না আমি।